সাল্লা সাল্লাম বলেন পৃথিবীতে যত দৃশ্য রয়েছে তার সবচেয়ে আশ্চর্য ভয়াবহ ভিন্ন ধরনের দৃশ্য হচ্ছে কবর কবর এক আশ্চর্য দৃশ্য মানুষ পৃথিবীতে অনেক কিছু দেখেছে মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা মানুষ দেখছে এখন ফ্যাক্স মেশিন আর দেখছে মোবাইল পঞ্চাশ বছর পরে মানুষ আরও অনেক কিছু দেখবে সব কিছু যত আশ্চর্য কবর তার চেয়ে ভিন্ন ধরনের আশ্চর্য কী দিয়ে বুঝায় আপনাকে কবর কেমন আশ্চর্য এ কথা মোহাম্মদ আলি ইসলাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন কবর কবরকে একটু আপনাকে স্মরণ করতে হবে

ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের জীবনের স্বাদ কে ধ্বংস করে দেয় স্বাদ আমার মনে বড় স্বাদ আমি মানুষ একটা করবো ভ্যান করব সিদ্ধান্ত নিয়েছি টাকা জমা করছিলাম হঠাৎ করে মরণ চলে আসলো ওরে মরণ তুই আমার স্বাদ কেটে দিলি আমার মনে বড় স্বাদ টাঙ্গাইল শহরে একটা বাড়ি বানাবো কাছাকাছি জমি কিনেছি ইঁট ফেলেছি সব কিছু রেডি মিস্ত্রি লাগবে মরণ আমাকে ধরে নিল ওরে মরণ তুই আমার স্বাদকে কেটে দিলি কত বড়ো স্বাদ করেছিলাম শহরে বাড়ি করে আহাল পরিবার নিয়ে বসবাস করবো সেটা হলো না মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো মানুষ পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদ পরিকল্পনাকে মিটিয়ে দেয় Thank uh. আবদুল আবিন ওমার রাজিয়াহ তালান বলেন রাসুল সোল্লাহ ইসলাম আমার এ বাহুটা এভাবে চেপে ধরলেন এভাবে চেপে ধরে আমাকে বলছেন কুনফির দুনিয়া কান নাকা এ আবদুল আবিনা ওম তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত মানুষ তোমাকে যেন কেউ চিনে না তুমি নিঃস্ব মানুষ এভাবে থাকো কুনফির দুনিয়া কান নাকা গারিব ও আবির সাবিল বা তুমি নিজেকে মনে করো আমি পথিক আমি টাঙ্গাইল বাজারে গেছিলাম বাড়িতে এখন আসছি তো গাছপালা তো নাই অনেক দূরের পথ রাস্তা তো তো ভ্যান রিক্সা নেই অনেক দূরের পথ মাঝে মধ্যে আমি গাছের নিচে থামছি ছায়াই ওই আগেকার কথা পঞ্চাশ বছর আগেকার কথা তো গাছের নিচে থেমে একটু দাঁড়াচ্ছি তো আপনি গাছের নিচে যে থেমে আছেন তো এখানে থেমে যাবেন না একটু পরে আবার হাঁটবেন একটু পরে হাঁটবেন তো এই থামাটা যেমন পৃথিবীতে থামা তেমন না বুঝাতে পারিনি মনে হয় তো ওখানে গাছের নিকটে থেমেছেন পাঁচ মিনিট দশ মিনিট আর এখানে হয় বিশ বছরই হলো পঞ্চাশ বছরই হলো বা ষাট বছরই হলো রাসুল সাহসাল্লাম বলছেন তুমি যেন পথিক এর পরের বলছে এর পরের বাক্যে বলছেন কবরে তুমি নিজেকে কবরের একজন সদস্য ভেবে নাও এই চলে তুমি নিজেকে একজন কবরের সদস্য ভেজে ভেবে নাও তুমি একজন কবরের বা কবরবাসী আপনি যে কবরবাসী এই কথা আপনি বলেন তাকে আপনি খেয়াল করেছেন আপনি যখন কবরের পাশে যান তখন বলেন আসসালাম আলাইকুম আহলাত দিয়ে মিনাল মিনিল মুসলিমিনা ইনশাল্লাহ হকুম লাল্লা হেকু আপনাদের আপনাদের উপরে উপরে ও শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক অচিরে আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব মিলে যাব মানে আপনারা যেখানে আছেন আমরা সেখানে আসব। তুমি নিজেকে কবরবাসী মনে করো ওইখানে সালাম দিয়ে বলা হয় যে আমরা আপনাদের সাথে মিশে যাব আলাফিয়ে তোমাদের জন্য নিরাপত্তা চায় ও কবরবাসী নিজেদের জন্য নিরাপত্তা চায় আল্লাহর কাছে কবরবাসী এই দুয়া পড়া হয় সেখানে তবে ওই দোয়া পড়তে পাবেন না সালাম আলাইকুম এহলাল অন্তম অন্তুম সালামু সালে আপনারা আগে গেছেন আমরা পরে আসছি এ দোয়া চলবে না এ হাদিস ঠিক নয়

এখনো নাকি আপনার হাত তুলে ধোয়ার ঝামেলা যায় না যারা হাত তুলে ধোয়ার পক্ষে বই লিখেছে তারা এই বইটা দেখে দেখে লিখেছে তার মানে অত হাদিসও পাবে কোথায় কোথায় ওদের জানে না এগুলো এই বইটা সামনে রেখেছে দিয়ে তখন নিজের মতো করে বানালছে দিয়ে দেখাচ্ছে যে এই দেখে না হাত তুলে দোয়া হাদিস আছে ওগুলোকে কিভাবে কিভাবে নামাজের মধ্যে করে ওর করছে ও বইটাকে সামনে রেখে ওতে বিয়াল্লিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে ধোয়া করার ছত্রিশটা খালি বোখারি মুসলিমে আছে ওইটাকে বেশি বেশি স্মরণ করুন যে জিনিসটা মানুষের সাদকে কেটে দেয় রাসুল সালাম বলছেন জোর কবরা কম ফেন তোমরা কবর জিয়ারত করতে যাও কবর জিয়ারত করলে তোমাদের মরণ স্মরণ হবে কবর জিয়ারত করতে যেতে হবে মাঝে মধ্যে জুমার দিন নয় সবাই মিলে সেদিনই বলে গেছিলাম মনে আছে আয়সার ঘটনাটা বলছিলাম না আয়সার জেলাতন ঘটনা সেদিনই তো মনে হয়েছে বলছিলাম আমার মনে একটু হচ্ছে যে আয়েশা রাজি তালা আনহা বলেন আল্লাহর নবী তার কাপড় চুপড় জুতা স্যান্ডেল রেখে দিয়ে আমার পাশে ঘুমিয়ে গেলেন তিনি মনে করলেন যে শুয়ে গেলেন তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আমি আয়েশা ঘুমাইনি আমি একটু ভান করে ঘুমিয়েছিলাম আল্লাহর নবীকে পরীক্ষা করব সেই জন্য আল্লাহর নবী আমার পাশ থেকে উঠে যান কোথায় দেখি কোথায় যান তো আমি ভান করে ঘুমিয়ে আছি ভান করে ঘুমানোর জন্য যা করা লাগে তো মোহাম্মদ সুল্লা সাল্লাম বুঝেছেন যে এ এখন ঘুমিয়ে গেছে তখন ধীরে কাপড় চুপড় নিলেন উঠে তারপর ধীরে দরজাটা বন্ধ করে দিলেন চলে গেলেন আয় সারা যে উঠলেন উঠে কাপড় চুপড়লেন এই ছেলে তোমার এই সিদ্ধান্ত ভুল হাদিস মুসলিম তোমার সিদ্ধান্ত আল্লাহর নবী নাকি গায়েব জানে না পাশের বউ ভান করে ঘুমিয়ে আছে সেটাই তিনি ধরতে পারলেন না আর তিনি গায়েব জানেন বোকা আমি কি গাছে ধরে নিজের বউ পাশে ঘুমিয়ে আছেন ভান করে বুঝাতে পারেন নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি আমি ভান করে দেখবো কি করেন তিনি ইনি পাশে ভান করে ঘুমিয়ে আছেন পাশ থেকে গায়ের সাথে গাও লেগে আছে উঠে চলে গেলেন তিনি বুঝতে পারলেন না যে বউ ভান করে ঘুমিয়ে আছে যেটা আমি বলছি সেটা হলো এই তিনি কবর জিয়ারত করতে গেলেন দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন কবরের পাশে গিয়ে আয়েসার জিয়্লাহ তালানা দেখলেন ওই যে ওই যে ওই যে বাকিউল গার কাদের তিনি হাত তুলে দোয়া করছেন তিনি ঘুরে হাঁটলেন আয়েসা ঘুরে হাঁটলেন তিনি জোরে হাঁটলেন আয়েসারা জেলাতনার জোরে হাঁটলেন তিনি দৌড়ালেন আয়েসারা জেলাদনার দৌড়িয়ে আগে বিছানে চলে আসলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পাশে এসে দেখলেন আয়েসার মোটা শাঁস ও আয়েসা তোমার মোটা শাঁস কেন তখন তিনি বলছেন আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি যান কোথায় আপনাকে আমি দেখতে গেছিলাম আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে তো জিব্রাইল আপনাকে বলে দিবে তা আমার তো আর মিথ্যা কথা বলার সুযোগ নেই আমি আপনাকে পরীক্ষা করছিলাম এই কথা থাক যে কথা বলছি সেটা হলো এই যে আল্লাহ নবী কোথায় গেছিলেন কবর জিয়ারত করতে গেছিলেন পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীর আসুল বাদ দিয়ে তিনি কে তিনি হলেন আবাক্কার সিদ্দিকরা জিয়তালাহন তিনি তাকে ডেকে নিয়ে যাননি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা তার স্ত্রী পাশে শুয়ে আছেন তাকে তিনি বলে গেলেন না না বলে চলে গেলেন আর আপনি গোটা মসজিদের লোক কবরস্থানে নিয়ে গেলেন মানে ধর্মের সাথে ফাইজলাভি করেন নাকি ঈদের দিন সারা গ্রামবাসীকে নিয়ে চলে গেলেন ঈদের এর মাঠে ওই কবরস্থানে স্থানে আবার আমার চাচাকে দেখেছি কবরস্থানের চতুর্দিকে ঘেরতেন মধ্যে কোনো ফাঁকা থাকলে বলতেন হ্যাঁ ওই ফাঁকাতে দাঁড়াও ওই ফাঁকাতে দাঁড়াও কি যে উদ্দেশ্য আল্লাহ ভালো জানে আমি দেখেছি দুনিয়া থেকে চলে গেছেন তা আমরা যখন কথা বলতে শিখেছি তখনও ছিলেন কিন্তু মেনে নিতে পারেননি মেনে নেওয়াটা খুব কঠিন ছিল যার কারণে মেনে নিতে পারেননি তো আমি যেটা আপনাকে বলতে চেয়েছি এই মুহূর্তে সেটা হলো আল্লাহ রসুল কবর জিয়ারত করতে যেতেন পৃথিবীতে দ্বিতীয় মহামানব তখন দেশে বেঁচে ছিলেন যিনি রাস্তায় হাঁটলে শয়তান হাঁটতে পারত না শয়তানের ক্ষমতা নাই ও রাস্তায় হাঁটতে তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নাও তাকে একটু সাথে নিয়ে যাননি বুঝাতে পারিনা আমি কবর জিয়ারত করা ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার মতো আমি আমার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুরু কবরাকুম ফাইনাউ তুযাক্কার মাউতাকুম তোমরা কবর জিয়ারত করো এতে মরণ স্মরণ হবে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয় আল্লাহর নবী সবচেয়ে ভালো মোমিন কে বলেন তল্লা নবী মোমেন সবচেয়ে ভালো মোমিন কে সবচেয়ে মুসলমান মোমেন ভালো মানুষ কে তখন উত্তরে তিনি বলছেন আহসানকুম খোল তোমাদের মধ্যে যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো এ হাদিস কিন্তু অন্য জায়গাতে এসেছে মানে সবচেয়ে ভালো মানুষকে তো বলে যার আচরণ ভালো তারপরে রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল নেকি কি জিনিস তখন উত্তরে কি বলেছিলেন সে নেকি হলো সদাচারণ তাহাজুত বলেননি হজ বলেননি বলেছেন সদাচরণ মানে সদাচরণ খুব বড়ো এবাদত সদাচরণ খুব বড় নেকি সদাচরণ খুব বড়ো এবাদত তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো মমিনকে তখন তিনি বললেন যার চালচলন ভালো তারপরে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আইল মিনিনা আকিয়াস সবচেয়ে চালাক মমিনকে চালাক বুদ্ধিমান সবচেয়ে বুদ্ধিমানকে তখন আল্লাহ রসুল বলছেন যে মতে যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করতে পারে সে হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ রাসুল সালাসুল উত্তরে বললেন এই কথা আমাদের তো মরণ স্মরণেই আসে না